সম্মানিত সুধীমণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি শব্দের ব্যবহারিক উচ্চারণ সংক্রান্ত শিখন পর্বে। এ পর্বে শিখব 50টি বাংলা শব্দের শুদ্ধ উচ্চারণ, যা আমরা অনেক সময় ভুলভাবে উচ্চারণ করে থাকি। তো চলুন আমরা শিখনে প্রবেশ করি। প্রথমে আমরা যে শব্দটি দেখতে পাচ্ছি তার সঠিক উচ্চারণ হবে আহ্বান। অনেকেই আমরা আহ্বান উচ্চারণ করে থাকি, যা ব্যাকরণ সিদ্ধ নয়। সঠিক উচ্চারণ হবে আহ্বান। পরেরটি সঠিক উচ্চারণ হবে অধ্যাপক, অধ্যাপক নয়। এরপরে রয়েছে আবৃত্তি। আবৃত্তি শব্দটিকে আমরা অনেক সময় ভুলভাবে উচ্চারণ করে থাকি আবৃত্তি, যা ব্যাকরণ সিদ্ধ নয়। সঠিক উচ্চারণ হবে আবৃত্তি। এরপরে আমরা দেখতে পাচ্ছি আত্মা। অনেক সময় ভুলবশত আমরা আত্মা উচ্চারণ করে থাকি, যা ব্যাকরণ সিদ্ধ নয়। তারপরে রয়েছে অক্ষর। এই শব্দটিকে আমরা অনেক সময় অক্ষর এরকম উচ্চারণ করি, যা সঠিক নয়। এরপরে রয়েছে অধ্যয়ন। অনেক সময় আমরা অধ্যয়ন এইরকম উচ্চারণ করে থাকি, কিন্তু সঠিক উচ্চারণ হবে অধ্যয়ন। এবারে যে শব্দটি আমরা দেখতে পাচ্ছি তার সঠিক উচ্চারণ হবে একই। অনেক ক্ষেত্রে আমরা ভুলবশত উচ্চারণ করে থাকি একই। মূলত উচ্চারণটি একই কোনোভাবেই সঠিক নয়, সঠিক উচ্চারণ হবে একই। একই নিয়ম অনুসারে খুবই। এরপরেরটি রয়েছে অনুদিত, যা আমরা ভুলবশত অনুদিত উচ্চারণ করে থাকি। সঠিক উচ্চারণ হবে অনুদিত। এখানে দেখতে পাচ্ছি চর্যাপদ। অনেকেই চর্যাপদ এরূপ উচ্চারণ করে থাকেন, কিন্তু উচ্চারণটি সঠিক হবে চর্যাপদ। অনেকেই লক্ষ্য করি চল উচ্চারণ। আমরা যে শব্দটি এবারে দেখতে পাচ্ছি তার সঠিক উচ্চারণ হল স্বরবর্ণ। অনেকে ভুলবশত আমরা স্বরবর্ণ এরকম উচ্চারণ করে থাকি, যা ব্যাকরণ সিদ্ধ নয়। ব্যাকরণ সিদ্ধ সঠিক উচ্চারণ হল স্বরবর্ণ। পরেরটি সরস্বতী, যা ভুলবশত আমরা সরস্বতী হিসেবে উচ্চারণ করি। সঠিক উচ্চারণ হবে সরস্বতী। এরপরে রয়েছে পক্ষান্তরে। অনেকেই পক্ষান্তরে এরকম উচ্চারণ করে থাকেন, যা সঠিক নয়। সঠিক হবে পক্ষান্তরে। আমরা এখানে যে শব্দটি প্রথমে দেখতে পাচ্ছি তার সঠিক উচ্চারণ হবে অক্ষাংশ। অনেকেই অক্ষাংশ উচ্চারণ করেন, কিন্তু সঠিক হবে অক্ষাংশ। আবার অনেকেই উচ্চারণ করে থাকেন জলবায়ু, কিন্তু এটি ব্যাকরণ সিদ্ধ নয়। ব্যাকরণ সিদ্ধ সঠিক উচ্চারণ হল জলবায়ু। পরেরটি জিহ্বা। সঠিক উচ্চারণ জিহ্বা। আমরা জিহ্বা উচ্চারণ করে থাকি, যা ব্যাকরণ সিদ্ধ নয়। এবারে দেখছি যে শব্দটি তার সঠিক উচ্চারণ ঔপন্যাসিক। অনেকেই উপন্যাসিক উচ্চারণ করে থাকেন, যা অশুদ্ধ। শুদ্ধ উচ্চারণ হবে ঔপন্যাসিক। পরের শব্দটি অনেকেই হীন বুদ্ধি এরূপ উচ্চারণ করে থাকেন, কিন্তু সঠিক উচ্চারণ হবে হীনবুদ্ধি। এরপরেরটি সমুদ্র। সঠিক উচ্চারণ হবে সমুদ্র, সমুদ্র নয়। এই শব্দটি অনেকেই ভুলভাবে গ্রীষ্ম উচ্চারণ করে থাকেন, কিন্তু মফলা ব্যবহারের নিয়ম অনুসারে এর সঠিক উচ্চারণ হবে গ্রীষ্ম। পরেরটির সঠিক উচ্চারণ হবে সন্ন্যাস। তারপরে জ্ঞাতি এরূপ উচ্চারণ করতে হবে, জ্ঞাতি নয় জ্ঞাতি, এটি হল সঠিক উচ্চারণ। এখানে আমরা ম দন্তন্য এবং ম মূর্ধন্য এভাবে লেখা দুটি শব্দ দেখতে পাচ্ছি, যার প্রথমটির সঠিক উচ্চারণ হবে মন, যার অর্থ হৃদয়, আর
পরেরটির উচ্চারণ হবে মন, যার অর্থ চল্লিশের। পরের শব্দটির সঠিক উচ্চারণ হবে বনে, বনে নয়। বনে শব্দটি ভুল উচ্চারণ, সঠিক হচ্ছে বনে। এই শব্দটিকে অনেকেই দৈন এরকম উচ্চারণ করে থাকেন, কিন্তু সঠিক উচ্চারণ হবে দৈন্য, ব্যাকরণসম্মত উচ্চারণ দৈন্য। পরেরটি হবে দেশপ্রেম, দেশপ্রেম নয় দেশপ্রেম, এটি হবে সঠিক উচ্চারণ। পরেরটি অনেকে উচ্চারণ করে থাকেন শ্রম, আসলে সঠিক উচ্চারণ হবে শ্রম, শ্রম, এই শব্দটি ব্যাকরণ সিদ্ধ। এখানে অনেকেই আমরা উচ্চারণ করে থাকি গ্রন্থাগার, কিন্তু সঠিক উচ্চারণ হবে গ্রন্থাগার, ব্যাকরণসম্মতভাবে গ্রন্থাগার। পরেরটি একই নিয়মে গ্রন্থ, আরেকটি হল গ্রহ, গ্রহ নয় গ্রহ, সঠিক উচ্চারণ। এখানে প্রথম শব্দটির উচ্চারণ হবে অত্যাচার, আর পরেরটি হবে অধ্যবসায়, এরপরে অনুগত। কক্ষ, আমরা অনেক সময় কক্ষ উচ্চারণ করে থাকি, যা সঠিক উচ্চারণ নয়, সঠিক উচ্চারণ হবে কক্ষ। পরেরটির সঠিক উচ্চারণ হবে কফিন, আর তারপরেরটি করমর্দন, এটি হবে সঠিক উচ্চারণ। অনেকেই ভুলবশত আমরা করমর্দন বলে থাকি, কিন্তু ব্যাকরণ সিদ্ধ সঠিক উচ্চারণ হল করমর্দন। অনুস্বর, এই বর্ণটি আমরা অনেকেই অনুস্বার এরকম উচ্চারণ করে থাকি, যা অশুদ্ধ, শুদ্ধ উচ্চারণ হবে অনুস্বর। আর তারপরেরটি অনেকেই আমরা ভুলবশত বলে থাকি বিসর্গ, কিন্তু না, সঠিক উচ্চারণ হবে বিসর্গ, অনুস্বর বিসর্গ, এই উচ্চারণ দুটো শুদ্ধ এবং ব্যাকরণ সিদ্ধ। গহ্বর, আমরা ভুলবশত গহ্বর উচ্চারণ করে থাকি, ঠিক পরেরটি বিবিধ, এই শব্দটিকে আমরা অনেক সময় বিবিধ উচ্চারণ করে থাকি, যা অশুদ্ধ, শুদ্ধ উচ্চারণ হচ্ছে বিবিধ। পরেরটি বিরাজমান, এটি হবে সঠিক উচ্চারণ, বিরাজমান উচ্চারণ সঠিক নয়, সঠিক উচ্চারণ বিরাজমান। আমরা অনেক সময় এই শব্দটিকে বোধগম্য এভাবে উচ্চারণ করে থাকি, কিন্তু সঠিক উচ্চারণ হবে বোধগম্য। আরেকটি হল ব্যক্তিত্ব, এই শব্দটিকে আমরা ব্যক্তিত্ব এরকম উচ্চারণ করে থাকি, কিন্তু ব্যাকরণ সিদ্ধ উচ্চারণ হবে ব্যক্তিত্ব। আর পরেরটি মোকদ্দমা, সঠিক উচ্চারণ মোকদ্দমা। রসে ভরা গোল্লা, এটিকে আমরা অনেকেই রসগোল্লা উচ্চারণ করে থাকি, কিন্তু এটির সঠিক উচ্চারণ হবে রসগোল্লা। আবার অনেকেই নামতা উচ্চারণ করে থাকি, কিন্তু এই উচ্চারণটি সঠিক নয়, সঠিক উচ্চারণ হবে নামতা। পরেরটি সমব্যথী, সমব্যথী নয় সমব্যথী, এটি হবে সঠিক উচ্চারণ। এখানে যে শব্দটি আমরা দেখতে পাচ্ছি সেটি হল বনেদি, বনেদি নয় বনেদি, মানে ঐতিহ্যযুক্ত। আর পরেরটি রশ্মি, অনেকে আমরা ভুলবশত রশ্মি উচ্চারণ করে থাকি, কিন্তু সঠিক উচ্চারণ হবে রশ্মি। আজকের শিখন পর্বটি এখানে সমাপ্ত ঘোষণা করছি, সেই সঙ্গে সম্মানিত জ্ঞানপিপাসু বন্ধুদের কাছে বিনীতভাবে অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।